মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেবদেবীর মাহাত্ম্য কীর্তনে মুখরিত হয়েছিল, তখন বাংলাদেশের বাইরে আরাকানের বৌদ্ধ রাজাদের সভায় বাংলা সাহিত্য চর্চার নিদর্শন হিসেবে কবি দৌলত কাজী সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন। এতদিন পর্যন্ত বাংলা কাব্যে দেবদেবীর প্রশংসাই উপযোগ্য ছিল, মানুষের কাহিনী অবলম্বনে কাব্য রচনার কোনো প্রয়াসই তখন পরিলক্ষিত হয়নি। মধ্যযুগে ধর্ম সংস্কার মুক্ত ঐহিক কাব্য কথার প্রবর্তন করেন মুসলমান কবিগণ এবং তা আরাকান রাজসভাকে কেন্দ্র করেই রূপায়িত হয়ে ওঠে। দৌলত কাজী চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতানুসারে কবির জীবনকাল আনুমানিক 1600 থেকে 1638 সাল পর্যন্ত। কবি সম্পর্কে নানা ধরনের কিংবদন্তি প্রচলিত আছে, সেসব কিংবদন্তি থেকে জানা যায় কবি অল্প বয়সে নানা বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। বয়সের স্বল্পতা হেতু নিজ দেহে স্বীকৃতি লাভে ব্যর্থ মনোরথ হয়ে কবি আরাকান রাজসভায় আশ্রয় গ্রহণ করে এবং সেখানে যথার্থ মর্যাদা লাভে সমর্থ হন। আরাকানে তৎকালীন অধিপতি শ্রী থু ধম্মা বা শ্রী সুধর্মার লস্কর উজির বা সমর সচিব আশরাফ খানের অনুরোধে দৌলত কাজী সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্য রচনা করেন। সংক্ষেপে কাব্যটি সতী ময়না অথবা লোর চন্দ্রাণী নামে পরিচিত। এ কাব্যের সঠিক রচনাকাল জানা যায়নি। অনুমান করা হয় 1635 থেকে 1638 সালের মধ্যে এ কাব্য রচিত হয়েছিল। দুর্ভাগ্যবশত কাব্যটি সমাপ্ত হওয়ার পূর্বেই কবি মৃত্যু মুখে পতিত হন। কবির মৃত্যুর 20 বছর পরে 1659 সালে কবি আলাওয়াল কাব্যের শেষাংশ রচনা করে তা সম্পূর্ণ করেন। সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যের কাহিনী খুবই প্রাচীনকাল থেকে লোকগাথা হিসেবে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল। এই লোকগাথা অবলম্বনে হিন্দি কবি সাধন মৌনাসত নামে একটি কাব্য লেখেন। দৌলত কাজী তা অবলম্বন করে সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্য রচনা করেন। ভিন্ন ভাষা থেকে এ কাব্যের কাহিনী বাংলায় রূপান্তরিত করার জন্য আশরাফ খান নির্দেশ করেছিলেন। সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যের কথাবস্তু হিন্দি প্রণয়কথা থাকলেও রূপে ও ভাবে তা বিদগ্ধ ও বিশুদ্ধ বাংলা কবিতা। সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যের কাহিনীতে আমরা দেখতে পাই রাজা লোর মহিষী ময়নামতির উপর রাজ্য সভার সমর্পণ করে বন বিহারে মগ্ন ছিলেন। সেখানে এক যোগী এসে তাকে গুহারি দেশের অপূর্ব সুন্দরী রাজকন্যা চন্দ্রাণীর চিত্র দেখান। চন্দ্রাণী বিবাহিতা, কিন্তু তার স্বামী বামন বীর ছিল নপুংস। যোগীকে সঙ্গে নিয়ে রাজা লোর চন্দ্রাণীর উদ্দেশ্যে যাত্রা করলেন। গবাক্ষ পথে লোরকে দেখে চন্দ্রাণী মোহে আত্মহারা হন। ধাইয়ের মধ্যস্থতায় গোপনে তাদের মিলন সংঘটিত হলো। স্বচ্ছন্দ মিলনের বাধা দেখে রাজা লোর চন্দ্রাণীকে নিয়ে পলায়ন করলেন। চন্দ্রাণীর স্বামী বামন সন্ধান পেয়ে বাধা দিল। দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হয়। যুদ্ধে বামন নিহত হলো, কিন্তু হঠাৎ চন্দ্রাণী সর্পদংশনে মারা গেল। এক সাধু তাকে পুনরুজ্জীবিত করে দিল। গুহারি রাজ্যের রাজা তখন লোর ও চন্দ্রাণীকে ফিরিয়ে নিল। সেখানে তারা পরম সুখে দিনাতিপাত করতে লাগলো। এইটুকু কাব্যের প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডের কাহিনীতে দেখা যায় যে ময়নামতির স্বামী কল্যাণের জন্য হরগৌরীর আরাধনায় সর্বদা মগ্ন রয়েছে। তার অপূর্ব রূপের কথা শুনে সাতন নামে এক রাজপুত্র ময়নামতির প্রতি প্রেমে আকৃষ্ট হয় এবং তাকে বশ করার জন্য দুটি রত্না মালিনীকে নিযুক্ত করে। ময়নামতি নিরুদ্দিষ্ট স্বামীর প্রতি আকর্ষণ হেতু সাতনের দুটিকে মাথা মুড়িয়ে মূলে কাল হলুদ রং মাখিয়ে গাধা পিঠে চড়িয়ে ঝাঁটা পিঠা করে নদীর ওপার পারে বিতাড়িত করে দিল। কাব্যের তৃতীয় খণ্ড এখানেই শেষ। দ্বিতীয় খণ্ডে ময়নামতির 12 মসী পদের 11 মাসের বর্ণনা পর্যন্ত দৌলত কাজী রচনা করে পরলোক গমন করে। দ্বাদশ মাস জ্যৈষ্ঠ মাসের বর্ণনা থেকে কাব্যের শেষাংশ পর্যন্ত কবি আলাওয়াল রচনা করেছিল। কাব্যের তৃতীয় খণ্ড সম্পূর্ণ আলাওয়ালের রচনা। এ খণ্ডে সখীর পরামর্শে ময়নামতি এক ব্রাহ্মণের হাতে সুখ সারি লোকে নিকট পাঠালো। ব্রাহ্মণের কৌশলের ফলে লোরের মনে পূর্বের কথা উদিত হলো। তখন সে পুত্রের হাতে রাজ্যসভার সমর্পণ করে নিজ দেশে প্রত্যাবর্তন করলো এবং দুই রানীকে নিয়ে সুখ দিনপাতিত করতে লাগলো। তিন খণ্ডে সমাপ্ত এই কাব্যের প্রথম ও দ্বিতীয় খণ্ডে দৌলত কাজী কবি প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছে। তিনি সংক্ষিপ্ত সময়ে কবি প্রতিভার যে অনন্য নিদর্শন দেখিয়ে গেছে তা মূল্য মহাকবি আলাওয়ালের রচনার পাশে খুব সহজেই স্বীকৃত। তৃতীয় খণ্ডে কবি আলাওয়াল দৌলত কাজীর মতো সার্থকতা লাভ করতে পারেনি। আলাওয়াল তৃতীয় খণ্ডে নানা অবান্তর গল্পের অবতারণা করেছে।
রতন কলিকা ও মদন মঞ্জির প্রসঙ্গ এবং আনন্দ বর্মার গল্প এদের মধ্যে উল্লেখযোগ্য। একটি অসমাপ্ত কাব্যের মধ্যে কবি দৌলত কাজী যে কৃতিত্ব পরিচয় দিয়েছে তাতে বাংলা সাহিত্যে বিশিষ্ট আসন লাভ করা তার পক্ষে সম্ভব হয়েছিল। দৌলত কাজী শুধু বাঙালি মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ নয়, প্রাচীন বাংলার শক্তিমান কবিদের মধ্যেও তিনি বিশিষ্ট স্থানে অধিকারী ছিলেন। তার কাব্যের আখ্যানভাগ হিন্দি কাব্য থেকে সংগৃহীত বলে হয়তো এ বিষয়ে তিনি সম্পূর্ণ মৌলিকতা দাবি করতে পারেন না, কিন্তু তিনি যে প্রচলিত লোককাহিনী একটি রমণীয় রূপকতা ধর্মী রোমান্টিক আখ্যায়িতা পরিচয় করেছেন তাতে কোনো সন্দেহ নেই। কাব্যের সর্বত্র তার নিজস্ব বৈশিষ্ট্য বিকাশমান। অমর তুলিকার জাদু স্পর্শে ময়নামতির সতীত্ব, লোরের যৌবন চাঞ্চল্য ও কামনা, চন্দ্রানীর নটিপনা ও অসংযত, সাতনের লাম্পট্য, রত্নামালিনীর ধূর্ততা ও চাতুর্য যেভাবে সার্থকতা সহকারে রূপায়িত হয়ে উঠেছে তাতে তার কাব্যে মৌলিকতার সাক্ষ্য বিদ্যমান। কবি দৌলত কাজীর পাণ্ডিত্যের কোনো অভাব ছিল না, ইসলাম ধর্মে তার জ্ঞান ও নিষ্ঠা অটুট ছিল, সুফি সাধনা পদ্ধতিতে তার অনুরাগ ছিল গভীর, হিন্দু ধর্ম ও সংস্কৃত সাহিত্যের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল এমন নিদর্শনও তার কাব্যে বর্তমান। কবি আলাওয়াল দৌলত কাজী হইতে পাণ্ডিত্যে অনেক গুণ শ্রেষ্ঠ ছিল, কিন্তু রচনার লালিত্যে, ভাষার মাধুর্যে এবং অল্প কথায় এবং একটি ক্ষুদ্র উপমায় অধিক ভাব প্রকাশের ক্ষমতায় হতভাগ্য দৌলত কাজী আলাওয়াল হইতে অনেক গুণে শ্রেষ্ঠ। কবি আলাওয়াল অসম্পূর্ণ কাব্য সমাপ্ত করতে গিয়ে কবি দৌলত কাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তান সম আমার না হয় পথগাথা।